বছর পরে কিন্তু ফিরছে দেশের বাড়িতে পুজো, আমাদের গ্রামে যে দুর্গা পুজো হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। এইভাবে মারা হবে, ছড়ে দেবে, খুব সাবধান। আর সব থেকে যেটা আলাদা ব্যাপার সেটা হচ্ছে এরা আমার সাবস্ক্রাইবার্স, এতদিন কাজ করার পরে যে বাড়ি ফিরছে কতটা আনন্দ লাগছে পুজোর সময়। ছ মাস এক বছর পরে আসি, দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না, গ্রামটাকে দেখতে পাই না, পুজো বছর বাড়ি দিয়ে আসছি, ভালোই লাগছে। Hey, what's up guys, this is me, you are watching Piranjan Pakira vlog. So guys, welcome back to my channel and welcome back to my daily new vlog videos. So guys, এখন বাজে 4টে আর আমি এখন দেখতে পাচ্ছি একটা গাড়ির মধ্যে রয়েছে। তো সবার আগে আমি তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি, আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। তো ষষ্ঠী শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন যাচ্ছি বর্ধমান রেলওয়ে স্টেশন, সেখান থেকে আমার দাদারা আসছে, তাদের কানতে যাচ্ছি, মানে পুজো দেখতে আসছে। তারা স্বর্ণকার, স্বর্ণকারে কাজ করে দিল্লিতে, তো সেখান থেকে আসছে। আমি যাচ্ছি, আমার সাথে রয়েছে দাদা। দাদা যে সামনে রয়েছে, হাই করে দেখবা। হাই, এই হচ্ছে আমার দাদা, আর এটা হচ্ছে আরেকটা দাদা আমার পাড়ারই। তো এই গাড়ি করে আমরা যাচ্ছি এখন রেলওয়ে স্টেশন, ওখানে গিয়ে পৌঁছাবো 6টার সময়, এখন 4টে বাজছে। ষষ্ঠীর দিনে আমাদের এখান থেকে পুজো শুরু হয় প্রথম। কলকাতা তো ফেমাস পুজোর জন্য, দুর্গাপূজার জন্য, সেখানেতে কিন্তু দুর্গাপূজায় তৃতীয়া থেকেই ভিড় লেগে গেছে। এখন ষষ্ঠী, আমাদের এখানেতে দুর্গাপূজো হবে, ফিরে এসে তোমাদেরকে দেখাবো এবং দাদাদের সাথে তোমাদের মিট করাবো। সব থেকে মজার বিষয় হচ্ছে দাদারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তো আমার ভিডিও দেখে তারা, তাদের কিরকম রিয়াকশন হয় আমি যাচ্ছি দেখে কিরকম রিয়াকশন হয়, কতটা খুশি হয়, এবং দুর্গাপূজার জন্য বাড়ি ফিরছে পুজো দেখতে সেই জন্য কতটা খুশি হয়, এই সবই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্ট হতে চলেছে। আমাদের বলেছিলাম যে ভিডিও আসতে চলেছে দুর্গাপূজায়, সো আমার আজ থেকে ভিডিও স্টার্ট করলাম, আজকে ষষ্ঠীর দিন, সো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। গাইজ, এই দুর্গাপূজার সময় আমার ফার্স্ট টাইম, এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। আমি এই ভোরবেলার সময় কাউকে আনতে যাচ্ছি, মানে কেউ কাজ করে বাড়ি ফিরছে তাকে আনতে যাচ্ছি ভোর 4টের সময়, তার আবার পূজোর সময়। এখন এটা একটা আমার একটা অনবদ্য অভিজ্ঞতা হয়ে থাকবে আমার লাইফের মধ্যে, সো দেখতে থাকো তোমরা। কি কত রাত পর্যন্ত গাড়ি চালাস? যেমন যেমন ভাড়া থাকে, তো এসব প্র্যাকটিস আছে ভোরবেলা ভোরবেলা উঠে। এখন বাজছে 5:30 আর আমরা তেলিপুরের কাছে এসে গেছি, আর রেলওয়ে স্টেশন আর কিছুটা যেতে হবে। আর হচ্ছে ভোরের আলো দেখতে পাচ্ছ ফুটে গেছে, অন্ধকারে বেরিয়েছিলাম 4টের সময়। শুভ ষষ্ঠী শুভেচ্ছা সবাইকে জানাই, আজকে আমাদের ওখানে কিভাবে কি দুর্গাপূজা সবকিছু হচ্ছে তোমাদেরকে আমাদের গ্রামে দুর্গাপূজা দেখাবো, তোমরা দেখতে থাকো। আগে দাদাকে নিয়ে আসি তারপর দেখাবো, সো তোমরা দেখতে থাকো, দাদাদের সাথে মিট করাচ্ছি তোমাদের। সো গাইজ, ফাইনালি আমরা বর্ধমান রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি, আমরা এখন নেমে যাব আর দাদাদেরকে তোমাদের সাথে মিট করিয়ে দিচ্ছি। সো গাইজ, সকালবেলায় এখানে প্রচুর ভিড়, যখন বেরিয়েছিলাম তখন তো কিছু খেয়ে দেবে নি, সকালে এসে একটু চা খাচ্ছি, তো চায়ের টেস্টটা সেই লেভেলের লাগছে এখন, মানে সকালের সময় আসার পর। তো 6:30 সময় ট্রেন আসবে, তারপর দাদাদের সাথে মিট করব। ও চা খাচ্ছে, গুড মর্নিং বলে দে একবার, বলে দে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আর স্টেশনটা হচ্ছে এই যে পিছনে রয়েছে দেখতে পাচ্ছ, পিছনে দেখে স্টেশন রয়েছে, সামনেতে দাঁড়িয়ে ভিডিওটা করছি। সো গাইজ, ফাইনালি স্টেশনের মধ্যে ঢোকার জন্য যে টিকিট সেই টিকিট কাটা হয়ে গেল, 6টা প্রায় বাজতে যাই, দাদারা এবার চলে আসবে, দাদাদের সাথে তোমাদের মিট করাচ্ছি। সো গাইজ, 4-5 বছর আগে আমি একবার এসেছিলাম বর্ধমান স্টেশনে কাজের জন্য, সো ট্রেনে চেপে তো চলে গিয়েছিলাম কাজের যেখানে জায়গায়, আর এখন এলাম স্টেশনেতে। সো 2 ঘন্টার জন্য রেল স্টেশনের মধ্যে টিকিট নিয়েছি, ঘোরাঘুরি করছি, দেখলাম মানে সকালের দিকে সেরকম ভিড় নেই, হয়তো ট্রেন আসছে, ট্রেনেতে যারা জার্নি করছে সবসময় চাপ সে দিয়ে চলে যাচ্ছে, সো সেই অনুযায়ী ভিড়, মানে সেরকম ভিড় নেই, মোটামুটি একটা ভিড় রয়েছে। এই যে গাইজ দেখো, সেরকম কিন্তু ভিড় নেই। ভিড় না থাকার কারণ আমার মনে হচ্ছে যে ট্রেন আসছে, যারা ওয়েট করেছিল তারা চেপে চলে যাচ্ছে, সেই জন্য হয়তো ভিড় নেই। বর্ধমান স্টেশন সামনে এটা কি একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 3। গাইজ, এই বর্ধমান স্টেশনের মধ্যে এই যে আমি এই জিনিসটা দেখলাম, এর মধ্যে আমি কিন্তু চাপিনি একবারও, ফিল্মের মধ্যে দেখেছি কিন্তু রিয়েলিটি ভাবে দেখিনি, মানে রিয়েলি আমি এটা দেখলাম দিয়ে নিচে থেকে একবার চাপবো এর মধ্যে। সো দেখা যাক প্রথম অনুভূতি কিরকম হয় বা প্রথম এক্সপিরিয়েন্স কিরকম হয়, সত্যি চাপিনি ভাই, সত্যি চাপিনি, দেখা যাক চেপে। সো গাইজ, রানিং স্টেয়ার প্রথমবার চাপছি,
প্রথমবার ভাই, প্রথমবার রানিং স্টেয়ারে চাপছি। সত্যি শুধু দাঁড়িয়ে রয়েছে, উঠতে হচ্ছে না আমার। প্রথমবার চাপছি তো প্রথম অনুভূতি। দাদা উপরে চলে যাচ্ছে, এইখানে এসে জুড়ে যাচ্ছে, একদম লাফিয়ে নামতে হবে না আবার পড়ে যাবো। এই আশাটাও পূর্ণ হয়ে গেল ফাইনালি। সো গাইজ, ফাইনালি চলে এসেছে দাদা, তো তোমাদের সাথে মিট করাচ্ছি। আর এই যে কালকা ট্রেন এখান থেকে এসেছে, তো একবার হাই করে দে। সো গাইজ, এই হচ্ছে দাদা, দাদার সাথে একজন এসে একজন দাদা হাই করে দে। সো এদেরকে আমরা আনতে এসেছিলাম, আর মাইমা এসেছে একসাথে। এইগুলো তোদের সব ব্যাগ একসাথে, তিনজন লোকের খানদশেক ব্যাগ এনেছে। সো গাইজ, দীর্ঘ এক বছর পরে কিন্তু ফিরছে দেশের বাড়িতে পুজো। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো, ওরা অনেক জার্নি করেছে, তো তোমাদের গাড়িতে কথা হচ্ছে তোমাদের সাথে, আর আমাদের গ্রামে যে দুর্গা পুজো হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। সো কন্টিনিউ, তোমরা ব্লগটা দেখতে থাকো। সো গাইজ, আমরা এখন ফাইনালি বাড়ির পথে চলেছি, দেখতে পাচ্ছ দাদারা এখানে তো রয়েছে, আর এই দাদাটা এই যে এখানে তো রয়েছে। সো আমি বলেছিলাম যে দাদাদের সাথে তোমাদের মিট করিয়ে দেবো, সো মিট করিয়ে দিলাম দাদাদের সাথে। আর সব থেকে যেটা আলাদা ব্যাপার সেটা হচ্ছে, এরা আমার সাবস্ক্রাইবার। সো এরা দিল্লিতে থাকে, আমার ভিডিওগুলো বলছে যে দেখে, ভিডিওটা সাবস্ক্রাইব করেছে। সো এদের কাছ থেকে শুনে নেবো আমার ভিডিওগুলো কিরকম লাগে, অনুভূতিটা কিরকম সেটা জেনে নেবো। মানে পুজোর সময় সবাই আমরা বাড়ি থেকে বেরিয়ে কিন্তু পুজো দেখতে যাই বাইরেতে ফাঁকেতে, ওরা ফাঁক থেকে কিন্তু বাড়ি ফিরছে, সেই অনুভূতিটা কিরকম, বা এতদিন কাজ করার পরে যে বাড়ি ফিরছে কতটা আনন্দ লাগছে পুজোর সময়, দাদাদের সাথে জেনে নেবো। আর আমার ভিডিওগুলো কিরকম লাগে সেগুলো জেনে নেবো। আমার দাদা একটা, আর নাম হচ্ছে কি, সঞ্জয়, সঞ্জয় পরেল। কমেন্ট করেছিল, আমি কমেন্টে যে ভিডিও করেছিলাম প্রথম কিউএনএ ভিডিও, সেই ভিডিওটাই যে কমেন্ট করেছিল সেটা বলেছিল যে তোর বাবা কি বলছে শুনেছিস, এরকম একটা কমেন্ট বলেছিল। মানা করছিল যে তোকে যে কেন এরকম করে বারবার করছিস বেকার। তো আমার ভিডিওগুলো কিরকম লাগে সেগুলো জিজ্ঞাসা করবো, মানে যে আমার প্রতিটা ভিডিও দেখে কিনা, কিরকম লাগে ভিডিওর মধ্যে। ভালোই লাগে দেখতে, বাইরে থাকি ছ মাস এক বছর পরে আসি, দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না, গ্রামটাকে দেখতে পাই না, বাঙালি দুর্গাপুজো সব থেকে ফেমাস দুর্গাপুজো। আমাদের এখানে যেরকম সেগুলো তো বাইরের দিকে সেরকম নয়, ওখানে হয়তো নবরাত্রি এরকম টাইপের পালন করা হয়, মানে নদিন যাবৎ নবরাত্রি পালন করা হয় ওখানে, আলাদা টাইপের। আর এখানে প্যান্ডেল তৈরি করে ঠাকুর দেখার যে মজা, সেই মজাটা এরা এখানে পাবে। মানে কাজের সময় তো সেরকম ফাঁকাতে পায় না ঘোরার জন্য, এখন এখানে তো এসে আনন্দ করবে এবার। তো ভিডিওগুলো তাহলে ভালোই লাগে, ভালোই লাগে ভিডিও। আর ভাই, এই যে এক একটা মোটিভেশন, এগুলোর জন্য আমি ভিডিও বানাই, যখনই দেখি যে সাবস্ক্রাইবার একটা করে বাড়ছে, ভিডিও বানানোর যে ক্যাপাসিটি সেগুলো বেড়ে যায়, বা মোটিভেশন লাগে ভিডিও বানাতে। এইভাবে যদি সাপোর্ট করে যায় আমি ভিডিও বানিয়ে যাবো। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য, ভিডিও দেখার জন্য। এই হচ্ছে একটা ছোট ভাই আমার, মানে আমার দাদাদের সাথে এসেছে, ওরা হাই করে দেয়। কি নাম তোর? আমান। সো অনেক কিউট নাম, পড়াশোনা করছো? কি কোন ক্লাসে পড়ো? সো তুমি কি জন্য ফিরছো এখানেতে, মানে পুজো দেখার জন্য ফিরছো তাই তো? কি পুজো দেখতে এসেছো? দুর্গাপুজো ভালো লাগে দেখতে? ঠাকুর দেখেছো দুর্গাপুজো এর আগে? দুর্গাপুজো কটা হাত? আরে এটা কি, এটা এটা হচ্ছে একটা বাঁশি কিনে এনেছে, সারা রাস্তা মনে বাজি বাজিয়েছে। সো অনেক আনন্দ লাগছে এই যে একসাথে আসছি, আমার প্রথম এক্সপিরিয়েন্স এরকম ধরনের আনতে এসেছি। সো খুবই ভালো লাগছে আমাকে, দাদাদের সাথে অনেকদিন বাদে দেখা হলো। আর ক্যামেরা ধরে পেছনে বসে রয়েছে ওই দাদাটাও, আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে, আমার অনেক ভালো লাগে ভিডিওগুলো যখন কমেন্ট করে যে ভিডিও বানা খুব ভালো লাগছে তোর ভিডিওগুলো, সেই জন্য। সো দাদাকে একবার জিজ্ঞেস করবো আমার ভিডিওগুলো কোনগুলো ভালো লাগে, সেই ভিডিওগুলো কোন কোন ভিডিওগুলো দেখেছে সেগুলো। আমি তো 83টা ভিডিও বানিয়ে ফেলেছি, তার মধ্যে কোন কোন ভিডিওগুলো দেখেছে অ্যাকচুয়ালি, কোন ভিডিওগুলো ভালো লেগেছে সেগুলো দাদা ধরেছিল। সব বলো আমার কোন কোন ভিডিওগুলো দেখেছো? অনেক ভিডিও দেখা হয়েছে, কিন্তু সব ভিডিওগুলোই ভালো লাগে আমাকে খুবই, সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখেছি। এবার কি আমার এরকম ধরনের ভিডিওগুলো বানানো উচিত, মানে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, মানে আমাদের গ্রামটা দেখাচ্ছি এই জিনিসগুলো, মানে ভালো না খারাপ? ভালোই লাগছে ভিডিওগুলো, তো আমি চাইবো আরো অনেক ভিডিও বানাও, যাতে আরো খুব সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখতে পাই বাইরে থেকে। তো গাইজ দেখতে পাচ্ছো ফুল সাপোর্ট, সো এই মোটিভেশনটাই আমার কাছে অনেক। তো তোমরাও যদি নতুন ভিউয়ার্স হও অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বাড়িতে গিয়ে তো অনেক আনন্দ হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের গ্রামের দুর্গাপুজো 5 বছর 6 বছর ধরে পুজো হচ্ছে, আর ইউটিউব চ্যানেল তো থাকেনি আগে, এখন ইউটিউব চ্যানেল হয়েছে, তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করছি। সো এইভাবে প্রতিটা মুহূর্ত, জীবনকে আনন্দ করা উচিত সবসময়, জীবনে প্রতিটা মুহূর্তকে আনন্দ করা উচিত,
তো সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা যদি আনন্দ পেয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলে সাথে থাকবে। কালীপুরের মোড় সামনে রয়েছে দেখো, আর রাস্তার ওই পাশে আর একটা পুজো হচ্ছে। এই যে পুজোর আমেজ, আমেজটাই হচ্ছে দুর্গা পুজোকে সেরা করে তোলে। আর আমরা এখন গাড়ি থেকে নেমে মোড়টার কাছে কিছু কেনাকাটা করবো, দিয়ে বাড়ি ফিরবো। দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর এই যে দুর্গা পুজোর আমেজ, চারিদিকে প্যান্ডেলে প্যান্ডেলে পুজো হচ্ছে, তো এই আমেজটাই পুজোটাকে আরো সেরা করে তোলে। বাঙালি সেরা উৎসব দুর্গা পুজো এই জন্যই বলা হয়। চোরেরা এবার সাবধান হয়ে যাও, যারা চোর রয়েছে তারা সাবধান, কারণ আমাদের দুর্গা পূজায় যে বন্দুক নিয়ে নিয়েছি চোরেরা খুব সাবধান। আর তার সাথে যে গুলি আমরা নিয়ে নিয়েছি, যে গুলি একদম শেষ, এই যে আরো দুটো টোটা নিয়ে নেওয়া হয়েছে, গুলি করে চোরের খুলি উড়ে যাবে, তো সাবধান খুবই দুর্গা পুজোর সময়। আরো অনেক বড় বড় যন্ত্রপাতি রয়েছে তোমাদের জন্য, ছোটখাটো নিয়েছি, এটাই কাফি তোমাদের জন্য। সো কালীপুর যে নেমেছিলাম এখানে, তো এখান থেকে এবার ফিরবো আমরা। গুলিটা এখন রেডি করা হচ্ছে, দেখা যাক কিরকম কি হয়, বারুদ কিরকম রয়েছে, তো এখন লোড করা চলছে। এইভাবে মারা হবে চোরেদের, খুব সাবধান। চলে এসেছি আমাদের যে স্কুল গ্রাউন্ডে পুজো হচ্ছে সেখানে, আর আমরা এই যে দাদারা সবাই আছে একসাথে পৌঁছে গেছি এখানে, আর গাড়ি দেখে ছুটে চলে এসেছে দেখতে পাচ্ছ, এই যে ভাই হয় এরা ছুটে এসেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, বলেছিলাম যে এখানে আমাদের দুর্গাপূজা হচ্ছে সেই জায়গাটা। গাইজ এই যে দেখো, আমাদের এখানে যে দুর্গাপূজায় যে প্যান্ডেল করা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তো পুজো হচ্ছে। বল কেমন লাগছে একবার যে দেখলি, বল দেখে বল কিরকম লাগছে, হাওয়াটা কিরকম লাগছে, হাওয়াটা হাই করে দেখো, বল হাই। আবার এখন হাত উঠবেনি এখন, ছেলে চুপচাপ। বাইরে থেকে তিনজন লোক এসেছে, আর এদের ব্যাগ দেখো শুধু, এখানে একটা, এটা একটা, দুটো এখানে, তিনটে ভেতরে, একটা চারটে, এইখানে দুটো, ছটা, টোটাল ছটা ব্যাগ নিয়ে এসেছে এরা। সো গাইজ, এখান থেকে এই দাদাটার বাড়ি একটু দূরে, তো একটু দূরে যেতে হয়, সেই জন্য এখনের মতো বাই বাই, তো দেখা হচ্ছে তোমার সাথে আবার পরে। আর একবার বলে দাও সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, তো চলো পরে দেখা হচ্ছে ওদের সাথে। সো গাইজ, এই যে হচ্ছে ঠাকুর, আমাদের গ্রামের দুর্গা ঠাকুর। সো বাইরে তো প্রচুর পুজো হচ্ছে, প্রচুর ভিড়, মেন হচ্ছে মনের আনন্দটা, আনন্দ পাওয়াটাই হচ্ছে মেন। তো আমাদের এই যে দুর্গা ঠাকুর, এর ডিটেলসে ভিডিও আমি পরের ভিডিওটাই করব, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চ্যানেলের মধ্যে। আর আমি যে দাদাকে আনতে গিয়েছিলাম সেটা এনে ফেললাম, মানে কমপ্লিট হয়ে গেল ভিডিওটা এখানেই, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে পরের ভিডিও। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর অল্প করে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো আমাদের এই যে প্যান্ডেল হয়েছে একটা, মানে এখানে কিছু অনুষ্ঠান পত্র হবে, আর এখানে হচ্ছে আমাদের ঠাকুর। তো সমস্ত কিছু ভিডিও থাকবে আজকের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, এইরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সো বাই।